বিলিভ মি, যদি তুমি টাকি ঘুরতে যাবে ভেবে থাকো আর ইউটিউবে সার্চ করে এই ভিডিওটাই পেয়েছো, দেন আই এম টেলিং ইউ দিস ভিডিও ইজ গোয়িং টু হেল্প ইউ লট। জাস্ট শেষ অব্দি দেখতে থাকো। प्यार से हंसने को, बाहों में बसने को, दिल मेरा लल जाए, कोई तो आ जाए, ऐसा कोई साथी हो, ऐसा कोई प्रेमी हो, प्यास दिल की बुझा जाए, नीले नीले अंबर पर चांद जब आए, प्यार बरसाए, हमको तरसाए। এক মিনিট, সিএম ব্রো টাকে গিয়েছিল তো ভালো কথা, বাট এই ভিডিওতে তো কিছুই বুঝলাম না, শুধু শর্ট চলে যাচ্ছে, না বুঝলাম কোনো স্টোরি না কোনো কনটেক্স। তো টেনশন কেন নিচ্ছে ভাই মেহুনা, চলো বলছি তোমাদের স্টোরি। তো দেখো ভাই, সব জিনিসের বেসিক্যালি দুটি সাইড হয়, যেমন সকাল যদি হয় তো রাত হবেই, ঠিক একইভাবে আমাদের জীবনে দুঃখ যেমন আছে তো সুখ আসবেই। অ্যাট দ্য সেম টাইম আমাদের ভিডিওর প্রথমে যেমন হ্যাপিনেস আছে, লাস্টে স্যাডনেস অফকোর্স থাকবে, এটাই স্বাভাবিক। তো চলো খুশির মাধ্যমে আমাদের এই ভিডিও শুরু করা যাক। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট এবং হাসানাবাদ এই দুটি জায়গার মাঝখানে অবস্থিত টাকি। কলকাতা শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা হাসানাবাদ লোকালের চাপে মাত্র দু ঘন্টায় 85 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে যেতে পারেন টাকিতে। এছাড়া সড়ক পথে বারাসাত চাপাটালি মোড় হয়ে বসিরহাট হাসনাবাদ রুট ধরে চলে আসতে পারেন এই টাকিতে। তবে সড়ক পথের থেকে ট্রেনে টাকি ভ্রমণ বেশি আরামদায়ক এবং সময় সাপেক্ষ। ট্রেনে করে এখানে আসতে হলে আপনাকে প্রথমে নামতে হবে টাকি রোড স্টেশন। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বয় সিএম আরিয়া, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো অনেকদিন ধরে ভাবছিলাম টাকিতে আসবো, তো সময় হয়ে উঠছিল না, বাট ফাইনালি আজ চলে আসলাম। তো টাকির পপুলার যে প্লেসগুলো আছে সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো, তো আমাদের সাথে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। এখানে স্টেশন থেকে বেরিয়ে ভ্যান গাড়ি বা টোটো গাড়িতে চেপে 10 মিনিটে আপনারা পৌঁছে যেতে পারেন আমাদের টাকি ভ্রমণের প্রথম গন্তব্য, টাকি রাজবাড়ি ঘাটে। টাকি স্টেশন থেকে নেমে টোটো ধরে আমরা এখন যাচ্ছি আমাদের টাকি ভ্রমণের প্রথম গন্তব্যস্থল টাকি রাজবাড়ি ঘাট। বাজারে টোটোতে 20 টাকা ভাড়া লাগে এখান থেকে যেতে। আমরা এখন আছি রাজবাড়ি ঘাটে। রাজবাড়ি ঘাটে এই সামনে তোমরা দেখতে পাচ্ছ ইসামতি নদী। তো ইসামতি নদীর ঠিক ওপাশে বাংলাদেশ আর আমাদের পাশে ইন্ডিয়া, অর্থাৎ আমাদের ভারতবর্ষ।
नजरे मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए। रब जो पोशीदा है उसको निहारे तू, और जो गर्विदा है उसको ताने तू। এবার আমরা জেনে নেব এখানে সাইট সিন অর্থাৎ ঘোরার জায়গা কি কি আছে। একটি টোটো বা ভ্যান রিজার্ভ করে এক বেলাতেই ঘুরে নিতে পারেন এখানকার আকর্ষণীয় সব দৃশ্যগুলি। সাধারণত 400-500 টাকায় টোটো রিজার্ভ করে এই জায়গাগুলি ঘুরে নিতে পারেন আপনারা। তবে সুযোগের সদ্ব্যবহার করে ভাড়া অনেক সময় বেশি বলা হয়ে থাকে, সেই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন। প্রধানত ছোট টাকি টাউনশিপ এবং তার আশেপাশের নির্ভেজাল গ্রাম্য প্রকৃতি, এছাড়া পাশ দিয়ে বয়ে যাওয়া শান্ত ইসামতির অপরূপ দৃশ্য, যার একপাশে আমাদের ভারত এবং অপর পাশে প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ। এই টাকির পর থেকে হাসনাবাদ পেরিয়ে শুরু হয় সুন্দরবন এলাকা। যেহেতু অনেকে এখান থেকে যায় সুন্দরবন বেড়াতে, তাই একে গেটওয়ে অফ সুন্দরবনও বলা হয়ে থাকে। যদিও এখানে বাঘ বা অন্য প্রাণী দেখতে পাওয়া যায় না, কিন্তু পর্যটকদের আকর্ষণের জন্য লোকমুখে এসব কথা ঘুরে ফিরে বেড়ায়। এবার চলে এলাম প্রথম বাঙালি সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে। টাকির দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এটি। স্থানীয় লোকেরা এটিকে গর্বের সাথে দেখায়। সবুজে ঘেরা গাছপালার মধ্যে স্বগর্বে দাঁড়িয়ে ঐতিহ্য বহন করে চলেছে এই বাড়িটি। মালিকানা পরিবর্তিত হয়, ভেতরে প্রবেশ নিষেধ, তাই আপনাকে বাইরে থেকেই বাড়িটি দেখতে হবে। সেনাপ্রধানের বাড়ির বাম দিকে পাঁচিলে ঘেরা বাড়িটিতে অপর্ণা সেন পরিচালিত গহনার বক্স সিনেমাটির শুটিং হয়েছিল। বাড়িটি দেখলে কেমন যেন গা ছমছমে অনুভূতি সৃষ্টি হয়। একইভাবে এই বাড়িটিতেও প্রবেশ নিষেধ, কিন্তু কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনাদের দেখানোর জন্য সামান্য কয় মিনিটের জন্য আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি। যেতে যেতে পথের ধারেই পড়ল এক প্রাচীন নলকূপ। জমিদার আমলে এখান থেকে হতো জলের ব্যবস্থা, কিন্তু সংরক্ষণের অভাবে এটি ভগ্নদশায় পরিণত হয়েছে। দেখতে সাধারণ হলেও দর্শনার্থীদের মধ্যে এই বাড়িটিও খুবই জনপ্রিয়। পরিচালক কৌশিক গাঙ্গুলির জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমা বিসর্জনের বেশিরভাগ শুটিংই হয়েছিল এখানে। এই বাড়িটির পাশে দেখতে পেলাম কৃত্রিমভাবে মৌমাছি পালন করে খাঁটি মধু আহরণ করা হচ্ছে। আপনি চাইলে এখান থেকে খাঁটি মধু কিনতে পারেন।
আমাদের পরবর্তী গন্তব্য টাকের জমিদার বাড়ি। এই জরাজীর্ণ ইমারতটি হলো টাকি জমিদার বাড়ি, যা জমিদারের বর্তমান প্রজন্ম দ্বারা ভেঙে নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে। এবার আমরা চলে এলাম টাকির ঘোষ জমিদার বাড়িতে। প্রায় 350 বছরেরও আগে এই দুর্গাদালানটি তৈরি হয়েছিল। আনুমানিক 352 বছর আগে এই বাড়িতে বৈষ্ণব মতে দুর্গাপূজা শুরু করেন জমিদার হরিনারায়ণ ঘোষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত বাংলা ছবি শঙ্খশিলের অন্যতম শুটিং স্পট এটি। মজার বিষয় হলো, এখানে প্রবেশ নিষেধ জানা সত্ত্বেও কর্তৃপক্ষকে না দেখতে পাওয়ায় আমরা ভিডিও শুট নিতে দুর্গাদালানের ভিতরে প্রবেশ করি, কিন্তু পাশের সহৃদয়বান প্রতিবেশী আমাদেরকে দেখে ফেলে এবং কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ জানায়। ফাইনালি আমরা বকা খেয়ে ফিরে আসি। এবার আমরা চলে এলাম টাকির জোড়াশিব মন্দিরে। টাকির জমিদার পরিবারের গোপীনাথ রায় চৌধুরী এই বিশাল পুকুর কাটিয়ে তার পাড়ে এই জোড়াশিব মন্দির প্রতিষ্ঠা করেন, যা এই টাকির অন্যতম প্রধান ঐতিহ্য। পাওলি দাম এবং দেব অভিনীত সাজবাতী সিনেমার অন্যতম শুটিং স্পট হলো এটি। এই স্পটগুলো দেখতে দেখতে ঘড়ির কাটা যে কখন 3টে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো চলো লাঞ্চটা সেরে নেওয়া যাক। রাজবাড়ি ঘাট থেকে একটু সামনে রেস্টুরেন্টগুলোতে সব ধরনের চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবার আপনারা খেতে পারবেন, কিন্তু টাকিতে ঘুরতে গেলে খাওয়া দাওয়ার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হলো টাকি পৌরসভা ক্যান্টিন। এখানে আপনি 60 টাকা থেকে সবজি ভাত এবং 100 টাকায় সবজি ভাত সাথে মাছ খেতে পারবেন। এছাড়া দুরকম মাংসের ব্যবস্থাও এখানে আছে। অনলাইন পেমেন্ট এখানে অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র ক্যাশে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা এলাম টাকির ত্রিশক্তি মন্দিরে। 2015 সালে টাকির শ্রীমৎ স্বামী সর্বানন্দ মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে মায়ের 3টি রূপ একসাথে পূজিত হয়, তারা, কালী ও বগলা। শ্মশানের প্রায় সামনেই অবস্থিত এই মন্দিরটি। ₹10 টিকিট কেটে আমরা এবার চলে এলাম পূবের জমিদার বাড়িতে। সারা জমানা হ্যায় মেরে পিছে পর ইয়ে দিওয়ানা হ্যায় তেরে পিছে সর ইয়ে ঝুকনে না গো দুনিয়া কে আগে পর তেরি পায়ল দেখো ঘর কে সর নিচে। পূবের এই জমিদার বাড়িতে এখনো রয়েছে তৎকালীন জমিদারদের ব্যবহৃত আসবাবপত্র। এটি হলো পূবের জমিদার বাড়ির ঠাকুর দালান। প্রতি বছর এখনো সর্বপ্রথম এই পূবের জমিদার বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জন করা হয় এবং তারপর টাকির অন্যান্য স্থানে বিসর্জন হয়। বাড়ি সংলগ্ন এই শান্ত পুকুর পাড়ে আপনি চাইলে কিছুটা সময় বিশ্রাম করে নিতে পারেন।
ইসামতির পাশে টাকির ঘোষ বাউপাড়ার এই জায়গাটিতে আপনারা চাইলে পিকনিকের আনন্দ নিতে পারেন। नजरे मिलते ही नजरों से नजरों को चुराए, कैसी ये हया तेरी जो तू पलकों को झुकाए। ऑलराइट गाइस, तो আমরা এখন ইসামতির অপরূপ দৃশ্য উপভোগ করছি। এখানে পাশে রয়েছে পিকনিক স্পট, তো এই পিকনিক স্পটে প্রচুর লোক এখানে পিকনিকও করছে, দূর দূরান্ত থেকে লোকজন এসেছে। এবং তোমরা যদি কেউ এখানে পিকনিক করতে আসতে চাও তো অবশ্যই আসতে পারো। আর ঠিক ঘোষ বাউপাড়া, অর্থাৎ ঘোষ বাউপাড়ার পরে এই জায়গাটি টাকি রাজবাড়ি ঘাট বা ফেরিঘাট থেকে নৌকা ভাড়া করে আপনারা এই ইসামতির বুকে নৌকা ভ্রমণের আনন্দ নিতে পারেন। 1500 টাকা একটি নৌকা ভাড়া করতে পারবেন এবং সর্বোচ্চ 30 জন একবারে নৌকায় যেতে পারবেন। এছাড়া প্রতিবছর দুর্গাপূজার সময় দুই বাংলার ঠাকুর নৌকায় করে ইসামতির বুকে ঘোরানো হয় এখানে এবং বিসর্জন দেওয়া হয়, যা এই টাকির মুখ্য আকর্ষণ। ইসামতি নদী এখানে অনেকটাই চওড়া, ভারত বাংলাদেশ বর্ডার সংলগ্ন হয় প্রতিটি নৌকাতেই থাকে নিজেদের দেশের পতাকা। এখানে পুরোটা এলাকা জুড়েই ইসামতি নদীটি নো ম্যানস ল্যান্ড হিসেবে কাজ করে, অর্থাৎ এপারে ভারত ও ওপারে বাংলাদেশ উভয়ের প্রয়োজনেই এই নদীটি ব্যবহার করতে পারে। তো আমরা এখন আছি ইসামতির পাশে। দেখো তোমরা দেখতে পাচ্ছ ইসামতি নদী এখানে, যার অপোজিটে বাংলাদেশ এবং আমাদের এই সাইড ইন্ডিয়া। এরপর আমাদের টোটোওয়ালা দাদা আমাদের নিয়ে এলেন টাকির 700 বছরের পুরনো কুলেশ্বরী কালী মন্দিরে। কথিত আছে টাকির নদীর পাড়ে কালী পুজো করেছিলেন মানসিংহ, তারপর সেই পুজোর ঘট নদীর জলে ভাসছে থাকে। আবার কেউ বলেন কোনো এক সাধক ইসামতির পাড়ে মায়ের সাধনা করেন, সেই ঘট নদীর পাড়ে পড়েছিল, তারপর টাকি জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘট প্রতিষ্ঠা করার। নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির, কারণ নদীর কুলেই এই ঘট পাওয়া গিয়েছিল। বর্তমানে জমিদারের সপ্তম বংশধররা মায়ের পূজা অর্চনা করে চলেছে। কত বছর পুরনো এই মন্দির? পুরনো 700 বছর। প্রতিষ্ঠা করেছিল কে? আমার ছেলে দিয়ে 7 পুরুষ হচ্ছে, তার আগে মানে আমার দাদু, তার বাবা এরকম। থাকার জন্যে ইসামতির পাড়ে এবং সমগ্র টাকি শহরে ছড়িয়ে আছে প্রচুর গেস্ট হাউস ও হোটেল। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশনে কিছু গেস্ট হাউসের নাম্বার দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে আমাদের মতো দিনে দিনেও ঘুরে আসতে পারেন। যারা নির্ভেজাল গ্রাম্য প্রকৃতি ও নদীর সতেজ হাওয়া উপভোগ করতে চান তারা অবশ্যই এখানে কয়েকটা দিন কাটিয়ে যেতেই পারেন। এই টাকি ভ্রমণের আরেকটি মুখ্য আকর্ষণ হলো মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল ভ্রমণ। যে জায়গাটিতে আসতে হলে আপনার কাছে থাকতে হবে অবশ্যই আপনার অরিজিনাল আই কার্ড বা আধার কার্ড, যেটি বিএসএফ চেকপোস্টে জমা দিতে হবে, তবে যেতে পারবেন এই মিনি সুন্দরবন বা গোলপাতার জঙ্গলে। যদিও সীমান্ত সুরক্ষার কারণে এই মিনি সুন্দরবন জায়গাটি পর্যটকদের জন্যে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তো বন্ধুরা, এই টাকি ভ্রমণের বিষয়ে মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। এখন আমরা যাব আমাদের টাকি ভ্রমণের সর্বশেষ গন্তব্য টাকি শ্মশানঘাটে। মৃত্যু কখনো বলে আসে না, এটি হঠাৎ করেই আসে আর আমাদের ভালো খারাপ কাজ নিয়ে চলে যায়। যখনই আমি এমন কিছু দেখি আমার চোখ জাস্ট থেমে যায়। আমি চাই আপনারাও এটা দেখুন, আরো দেখুন, আর নিজের কাছে প্রশ্ন করুন, কিসের এত অহংকার আমার মধ্যে, কিসের এত গর্ব আমার মধ্যে, কিসের লোভ আমার মধ্যে,
কিসের এত ঈর্ষা আমার মধ্যে? কেননা একদিন না একদিন চলে যেতেই হবে এই রক্ত মাংসের শরীর ছেড়ে। তো কেননা আমরা এমন কোনো কাজ করে যাই, আমাদের মা বাবাকে খুশি করে যাই, সবাইকে এমন কিছু দিয়ে যাই যাতে সবসময় তারা আমাদের মনে রাখে, এমন কিছু করে যাই যা দেখে লোক কিছু শিখতে পারে, এমন কিছু করে যাই যাতে ঈশ্বরও বলে একে ঠিকই পাঠিয়েছিলাম।